আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে সবচেয়ে সুখের দৃষ্টি হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। খুব ভালোবাসি তাই কষ্ট দিতে চাই না, না হলে অবহেলার উত্তর দিতে আমিও জানি। যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথে করা যায়, অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা দুটি হৃদয়কে এক হতে দেয় না। প্রিয় জিনিসগুলির মূল্য সবাই বোঝে, তবে হারিয়ে যাওয়ার পর। পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যার একটি সুন্দর মন আছে, যে মনে কোনো অহংকার কিংবা হিংসা নেই, আছে শুধু অন্যের জন্য ভালোবাসা। রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা বেশি থাকে। বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। প্রেম আর বন্ধুত্ব দুটাই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয়, কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল। তাকে ভালোবাসি বোঝার সবচেয়ে বড় অনুভূতি হলো তাকে ভেবে কান্না করা। যে মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষটাকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। ব্যস্ত হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, তা হলো চেষ্টা। যে ঘুমিয়ে থাকে সে কি করে জানবে তার জন্য কেউ সারা রাত জেগে আছে? আমার রাগ তোমাকে কাঁদানোর জন্য নয়, একটু খুঁজে দেখো, দেখতে পাবে আমার রাগের পেছনে লুকিয়ে আছে তোমার প্রতি আমার ভালোবাসা। যাদের পছন্দ অনুযায়ী আমরা নিজেদের পছন্দগুলো সাজিয়ে তুলি, তাদের পছন্দের তালিকায় আমরা সারা জীবন থাকি না। শারীরিক আঘাত ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সেই অল্প জিনিসটাই থাকে না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সহজ সরল মানুষগুলো আঘাত পেতে পেতে একদিন ঠিকই পরিবর্তন হয়ে যায়। অন্যের মতো আমি অভিনয় করতে পারি না, যতটুকু ভালোবাসি আমি মন থেকে ভালোবাসি। কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। ভালো তো সে বাসে যে হাসির আড়ালে লুকানো কষ্টগুলো দেখতে পায়। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।